বাংলাদেশিদের জন্য বিশাল সুখবর, 2018 সালের জানুয়ারি থেকেই বিদেশিদের ট্যুরিস্ট ভিসা দেবে সৌদি আরব। আমরা বেশ কিছুদিন ধরেই খবর পাচ্ছি বিদেশিদের ট্যুরিস্ট ভিসা দেবে সৌদি আরব। এরই নৈপথ্যে নতুন একটি খবর এসেছে, সেটি হচ্ছে চরম রক্ষণশীলতা থেকে বের হয়ে আসতে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান। অর্থনীতির অগ্রগতির নতুন পথ খুঁজছে সৌদি আরব, এজন্যই বিভিন্ন উৎস থেকে আয় বাড়ানোর চিন্তা করছে তারা। সেজন্য 2018 সালের জানুয়ারি থেকেই বিদেশিদের ট্যুরিস্ট ভিসা দেবে সৌদি আরব। সৌদি আরবের যুবরাজ সালমান জানিয়েছেন, আগামী বছর থেকে সকল বিদেশিকে ট্যুরিস্ট ভিসা দেবে বলে আশ্বাস দিয়েছেন। ট্যুরিজম ও ন্যাশনাল হেড এজেন্ট প্রধান জানান, যোগ্য প্রার্থীরা কিভাবে ভিসা পাবেন সেই নীতিমালা প্রস্তুত করা হচ্ছে। সৌদি যুবরাজ জানান, আগামী বছর থেকেই বিদেশিদের ইলেকট্রিক ভিসা দেওয়ার সরকারি সকল অনুমোদন সম্পন্ন হয়েছে, তবে এই ভিসা দিয়ে হজ বা ওমরা করা যাবে কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি সৌদি সরকার। যদি ট্যুরিস্ট ভিসা দিয়ে হজ বা ওমরা করা যায় তাহলে তা লাভজনক হবে বিদেশিদের জন্য।